আমি গুরুদেব শাস্তি যাব কেন? কি আশ্চর্য সমুদান, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা কেন, সেটা তোমার না জানলেও চলবে। ওদের বাড়িতে সামনে 28 তারিখ দিদির শ্বশুর বাড়িতে তোমাকে গুরুদেব সেজে যেতে হবে। দিদির শ্বশুর বাড়িতে? হ্যাঁ, গুরুদেব সেজে। এই কি হচ্ছে সমুদান, আমি কে কে? ওদের গুরুদেব যেটা বলবে তুমি ঠিক তার উল্টোটা বলবে। উল্টো? হ্যাঁ। আর তোমার নাম হবে, তোমার নাম হবে গুরুদেব, গুরুদেব ঘণ্টি বাবা। হ্যাঁ ঘণ্টি বাবা। হ্যাঁ, তোমার হাতে একখানা ঘণ্টা দিতে হবে, আর তুমি সেটা মাঝে মাঝে নাড়বে। কি ঘণ্টা না দেখতে বিক্রি দাম না, কি হচ্ছে? আমি ঘণ্টা টণ্টা নাড়তে পারবো? কি হচ্ছে সমুদাদা? আর শোনো, তুমি একদম আমাকে সমুদাদা সমুদাদা বলবে না, যেটা বলবে না সেটা একদম মাথা কাটিয়ে বলবে। মাথা কাটিয়ে? হ্যাঁ, মুশকিল। ঠিক আছে ঠিক আছে। লালটুদা, হ্যাঁ আটাটা কিন্তু ফিটলাস করে মেরো। হ্যাঁ, আরে এমন আঠা লাগিয়ে দেবো না সারা জীবন খুলবে না। হ্যাঁ সে কি দেবো না কি? না না না, আজকের মতন কেসটা ম্যানেজ করে দাও। জানো আমার মাথাটা না ভীষণ চুল করছে। চুল করছে কেন? ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ কিছুর ওষুধ, ছাড় পোকা ওগুন সব চলে যাবে। বাহ দা, আরে এই লালটুদা অতটা দিও না, এর মধ্যে বয়স না যে ডাইয়া। মাথাটা কেমন যেন ঘুরছে। দিলীপ দা, তুমি তো সবকিছু গুলিয়ে গো করে দেবে গো। শুনো, বি স্টেডি, তোমার ওপর কিন্তু অনেক রেসপন্সিবিলিটি দিলীপ দা, ঝুলিও না কিন্তু। চাবিটা কোথায় রাখো? চাবি? এই তোমাকে তোমাকে গাড়ি চালাতে হবে না, এটা না ঘন্টা ধরো, নিজের ঘন্টা চালিয়ে যাও। ওদিকে যাও, ওদিকে গিয়ে বসো, আস্তে আস্তে কিন্তু দেখো, কিন্তু আস্তে। হ্যাঁ স্টেডি স্টেডি, পেছনে যাও। শুনুন দাদা, আমরা এই এলাকার ক্লাবের ছেলে। আজ সন্ধ্যেবেলা আমাদের নাটক আছে, সেই নাটকে একটা সাধু বাবার পাঠ ছিল, যে মালটা পাঠ করছিল আসলে কি জানেন তো, আমাদের একটা ফ্যামিলি, ফ্যামিলির যে গুরুদেব, সেই গুরুদেব কিন্তু আগে ড্রাইভার ছিল, ড্রাইভার ছিল পরে গুরুদেব। গুরুদেব চুপ চুপ আর দানা, ওটা বেশি গলায় পালে তোলতা, চল 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 চ